শনিবার অপরাহ্নে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে সিপিআইএম এর পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাকরি দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী কর্মীরা জড়িত আছে বলে অভিযোগ। শিক্ষক নিয়োগে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। বাংলার জনগণ গতকাল থেকে সংবাদ মাধ্যমে প্রত্যক্ষ করছেন, ইলেকট্রনিক মিডিয়ায় দেখছেন, একটা মধ্যবিত্ত ফ্ল্যাট বাড়িতে 20 কোটি টাকার উপর টাকা হচ্ছে সঞ্চয় হয়েছে, গচ্ছিত রাখা হয়েছে। আজকে আমরা দেখছি নজরুল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা, তার হচ্ছে 7টা 8টা ফ্ল্যাট। আমরা সেই কারণে আজকে রাস্তায় নেমে বলছি যে এটা হিমশৈলী চূড়া মাত্র। আজকে গোটা তৃণমূল কংগ্রেস সংগঠিতভাবে তারা এই অপরাধ করেছেন। আপনি যদি বিভিন্ন ইস্যুতে দেখেন, নানা ইস্যুতে তারা দুর্নীতি করেছে, রেগা থেকে শুরু করে একবারে শিক্ষক। আমরা সেই কারণে বলেছি মুখ্যমন্ত্রী সব জানেন, তিনি আড়াল করছেন, চোরেদের আড়াল করছেন। আমরা বলেছি সব চোরেদেরকে ধরে জেলে ভরতে হবে, আর মুখ্যমন্ত্রীকে বাংলার জনগণকে বলতে হবে যে কেন তিনি এই চোরেদেরকে আড়াল করেছেন। এদিন সিপিআইএম দলের পক্ষ থেকে রাজ্য সরকারের পদত্যাগ দাবি করা হয়। এদিন আন্দোলনকারীরা গ্রেপ্তার হওয়া শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে। একটা সরকার, তৃণমূল সরকার চলছে এবং কিভাবে কোটি কোটি টাকা হচ্ছে লুট করা হচ্ছে, কিভাবে হচ্ছে 20 কোটি টাকা যা গুনে শেষ করা যাচ্ছিল না, সেই টাকা পার্থ চ্যাটার্জি যিনি হচ্ছেন একটা মন্ত্রী, মমতা ব্যানার্জির যে সরকার, তৃণমূলের যে সরকার, সেই সরকারের একজন মন্ত্রী, তিনি তার এক ঘনিষ্ঠ যে অর্পিতা, তার বাড়িতে হচ্ছে এই টাকা পাওয়া গেছে। এবং শুধু টাকা নয়, মোবাইল ফোন, আইফোন, 20টা আইফোন এবং বিভিন্ন জায়গায় যা সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় প্লট, তার ফ্ল্যাট, বিভিন্ন জায়গায় এ সমস্ত হচ্ছে পাওয়া যাচ্ছে, বিভিন্ন নামে নামে পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা বলতে চাইছি যে আমরা বারবার বলছি যে SSC নিয়ে, তারপর টেট নিয়ে যেভাবে হচ্ছে দুর্নীতি হয়েছে, যেভাবে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, আমরা সিপিআইএম এবং বামফ্রন্ট বারবার এটা হচ্ছে আমরা নিয়ে এসেছি মানুষের কাছে, আমরা আন্দোলন করেছি, আমরা রাস্তায় থেকেছি। আমরা বলতে চাইছি এই দুর্নীতি কেবলমাত্র দুর্নীতির যে উৎস, আজকে কোটি কোটি পাহাড়ের যে দুর্নীতি আমরা চলে এসেছে, সমস্ত মানুষের সামনে চলে এসেছে। তাই আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো এবং লাল ঝান্ডা নিয়ে আমরা মানুষের কাছে যাব। এবং আমরা এই দাবি করছি যে অবিলম্বে হচ্ছে যারা মূল জায়গায় আছে, কাউকে আড়াল করা যাবে না, কাউকে বলির পাঠাওয়া নিয়ে যারা হচ্ছে রয়েছেন আমাদের। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।